ওই ডাক্তারের দ্বারে গেছিলাম তোমার কাকুরে লইয়া, ডাক্তার না কসাই মাইন্দারের বই কয় কি কতগুলো টেস্ট দিছে টেস্ট, হাতে বলে খরচ হইবে 10,000 টাকা, 10-এর লাগে আর 5 ভরি তুমি 1 বিঘে জমি কিনতে পারি। ওই নির্মল ডাক্তারের একটা প্রেসক্রিপশন আমার দ্বারে আছে লইয়াইছি, ওষুধ লিখে দিছিল কাল বেনে তোমার কাকুরে লইয়া ওই ওষুধের দোকানের তন্ন ওষুধ লইবে, অতই হইবে ঢাকা শহরের উন্নত চিকিৎসা আমার লাগবে না। ড্যাডি আমি একটা শপিং লিস্ট নিয়ে আসছি, সেইটা আপনারা এখন আমি পড়িয়ে শোনাম। মাইন্দারের বই আমার লোকে উপকার লইয়াছে, এখন বিদেশি সানগ্লাস, 3টা জিন্সের প্যান্ট, একটা বিদেশি ঘড়ি, 2টা গেঞ্জি, 2 জোড়া জুতা সুলে দেয়, 1 পদের আড়া জিনিস আছে, তার নাম জেল, এই 1 কোটি, আর একটা মগ। মগ সারা গ্রাম দেশে এখন চা খাইলে মানুষদের বাঁচতে আসছে না, আর অনেক কিছু কিনবো, তো সব কিছু বলার দরকার নাই। ব্যানে আপনারা ডিস্টার্ব করতে চাইতেছি না, টাকা লাগবে 10,000, এখনই দিয়ে দেন। আবার তাহলে এখন এই দিয়ে দেন, বাই চাইছে মনে এই বাড়ির আশেপাশে কাফলের কষা পাওনি দেহ দি, কাফলের কষাই দিয়ে মান্দিয়ারের পরে এমন ববের পিডিয়া পিডিয়াবু, ওর বাপের নাম যে কদু, হ্যাঁ খারার উপরে ভুলিয়ে যাইবে আর কোনোদিন ফর্দ মর্দ লইয়া যাইবে না। এই কথাগুলো কি আপনি আমাকে বললেন? না, আমার বাপেরে কইছি। আপনি তুমি এলা করছো কই? আমনে দি বললেন কাফলের কথা আনানোর লিখে। আরে আল্লাহ, কি উদ্বেগের মধ্যে যে হালাইলা, একটা দেশ এককালে আজ গাই বলদ, আর একটা আজ গাই চালা, এবারটা কি তো হোসনাবাদ যে দুয়ের দিয়ে বাইরে কাফলের কথা লই এলি, টাকা সারা পাবি কমবে। তা আপনি কি সাব্যস্ত করছেন যে মার্কেটিং করার জন্য আমাকে টাকা দেবেন না? মার্কেটিং করার লোকে আর টাকা দেবো, এবার আমি কষ্টের চোটে টাহার কষ্টে ওই ডাক্তারই ভালো মতো দেখাই নাই, ওইসে মার্কেটিং করেই দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নিজের ব্যবস্থা আমি নিজেই করিয়ে লইতে পারবো। তুই কি মনে করছো? মুই জোনাবালি খার পোলা কদু খা, মুই সদু না, বুঝছো? টাহা মুই মোর দ্বারে রাহি নাই, তুই টাহা তুলে টাহা যে এনে রাহ নে, এনে রাখছি ভালো করেন নাই, যাই হোক দেখি কি করণ যায়।